নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য হাফ কাপ সুজি দিয়ে তিন কালারের কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমি একটা ভাজা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে এত সুন্দর কিন্তু একটা ভাজা মিষ্টি খুব সহজে, খুব চটজলদি আপনারা তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করছি, আমি এখানে একটা পাত্রের মধ্যে চিনি নিয়ে নিলাম হাফ কাপ। হাফ কাপ চিনি নিলে টোটাল আমার এক কাপ মতো আমি জল ব্যবহার করব। তার সাথে আমি এখানে একটুখানি গুড় ব্যবহার করছি, মানে হাফ কাপ চিনি, হাফ কাপ গুড়। গুড়ের কালারটা খুব সুন্দর আসে বলে আমি এখানে একটুখানি অর্ধেক চিনি অর্ধেক গুড়ের মধ্যেই কিন্তু এই প্রিপারেশনটা করে দেখাচ্ছি। এইরকমভাবে চিনি আর গুড়টাকে খুব সুন্দরভাবে কিন্তু একটুখানি গলিয়ে নিতে হবে। গুড়টা আর চিনিটা এখানে গলে গেলেই যথেষ্ট, খুব বেশি কিন্তু এটাকে ফুটিয়ে একদম কমিয়ে নিয়ে আসার দরকার নেই, মোটামুটি গলে গেলেই যথেষ্ট। এবার আমি এক গ্লাস দুধকে এরকমভাবে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে গরম করব না, গরম করার আগে এর মধ্যে আমি হাফ কাপ মতো সুজি দিয়ে দেব। মোটামুটি দুধটা ঠান্ডা অবস্থাতেই কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে, এর ফলে যেটা হবে সুজিটা একদম ডেলা পাকিয়ে যাবে না, খুব সুন্দর এটা মিক্সড খাবে, তার সাথে সাথে একদম মসৃণ তৈরি হবে এবং যখন খাবেন তখন অসম্ভব আকারে টেস্টি হবে। মুখে দানা দানা মতো বাজার দরকার নেই, মোটামুটি এটা গলে যাবে সেই পর্যায়ে অবধি কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। এইবারে দেখুন, আমি আঁচটাকে মোটামুটি একদম কমিয়ে রেখেছি, কমানোর মাঝখানেই কিন্তু এটাকে আমি খুব ভালো করে তৈরি করব। সুজিটাকে এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং দুধের মধ্যে সুজিটা কিন্তু একটা সময় আসবে একদম শুকিয়ে যাবে। এই রকম নাড়তে নাড়তেই কিন্তু সুজিটা আমি দুধের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার ইউজ করব, খুব ভালো হবে এর টেস্টটা। আমি এর মধ্যে কোনো রকম কোনো ফ্লেভার দেব না, না এলাচের গুঁড়ো, না গোলাপ জল, কোনো কিছুর গন্ধ আমি এখানে ব্যবহার করব না। নর্মাল সুজি, দুধ আর মিল্ক পাউডার দিয়েই কিন্তু এটা তৈরি হবে এবং খেতে হবে অসম্ভব আকারে চমৎকার। তো এই রকমভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে এটাকে একদম খুব সুন্দর মিশিয়ে নিতে হবে। মিল্ক পাউডারের যে কাঁচা ব্যাপারটা থাকে সেটা সম্পূর্ণ সরে যাবে, মোটামুটি 3-4 মিনিট এরকমভাবে নাড়তে নাড়তেই কিন্তু এটা একদম ড্রাই হয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য একটুখানি ঘি দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে এবারে ফ্রাইং প্যানটাকে ছেড়ে দেয়, এবং এটাকে কিন্তু খুব বেশি আমরা ড্রাই করব না, এটা একটুখানি কিন্তু নরম নরম থাকবে, তবেই খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিটা তৈরি হবে। তো এইরকমভাবে দেখুন একদম কিন্তু ফ্রাইং প্যানের গাটা ছেড়ে দিচ্ছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম অবস্থাতেই ঢেলে দিলাম এবং এটার বলগুলো তৈরি করতে হবে গরম গরম অবস্থাতেই, মোটামুটি হাত দিয়ে ধরতে পারবেন সেই রকম গরম হলেই যথেষ্ট। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজি অনেকটা পরিমাণে শক্ত হয়ে যায়। তো আমি হাতের মধ্যে একটুখানি জল হাত দিয়েই কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি, আপনাদের যদি মনে হয় একটুখানি ঘি দিয়েও কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারেন। এর মধ্যে কোনো রকম ময়দা ইউজ করছি না, অতএব ময়দা দিলে একদম খুব সুন্দর বল তৈরি হবে, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্যও ভালো না, তাছাড়া সেটা খাওয়ার থেকে সুজি দিয়ে তৈরি যখন এইগুলো তৈরি করবেন সেটা অনেক বেশি টেস্টি হবে। অনেক সময় সুজির এই বলগুলো একটুখানি ক্র্যাক ধরে যায়, কিন্তু তাতে করে টেস্টের কিন্তু কোনো পার্থক্য আসবে না। এবার বলগুলোর মধ্যে সামান্য একটুখানি আমি কাজু বাদামকে গ্রেট করে এর ভেতরে দিয়ে দিচ্ছি, যখনই মুখে বাজবে এটা কিন্তু অসম্ভব টেস্ট লাগে। আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটকে একটুখানি এরকমভাবে মানে গ্রেট করে নিয়ে এর ভেতরে দেবেন, দেখবেন এটা খুব সুন্দর টেস্টি হয়। তো আমি 3টে কালারের এখানে ভাজা মিষ্টি বা ভাজা রসগোল্লা বলা যেতে পারে এইরকমভাবে কিন্তু তৈরি করছি, বা আপনারা বলতে পারেন আমি সাদা রঙের রসগোল্লা তৈরি করছি। একটু লালচে করে গোলাপজাম তৈরি করব এবং একটু কালো রঙের কালো জাম তৈরি করব। তো প্রথমে আমি এরকমভাবে বলগুলোকে দেখুন খুব সুন্দর আমি বলগুলোকে তৈরি করে নিচ্ছি। এতগুলো বল শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু তৈরি হয়েছে, খুব সুন্দর খেতে, এত চমৎকার খেতে যে আপনারা একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে চাইবেন। এইবারে আমি কি করছি, আমি এরকম একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা একটুখানি বেশি থাকবে এবং আঁচটা থাকবে একদম প্রথম অবস্থায় নিবু নিবু, খুব বেশি গরম মানে তেলের মধ্যে কিন্তু বলগুলোকে দেব না।
এবারে দেওয়ার পরে আমি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আনব, কিন্তু প্রথম অবস্থাতে আমি এই রকম ভাবেই কিন্তু 5 থেকে 7 মিনিট মতো এটাকে একটুখানি ভাজা করে নেব। সুজির এই বলগুলো প্রথম অবস্থায় একদম নিচে থাকবে, যখন এটা একটুখানি ভাজা হয়ে আসবে তখন এরকম ভাবে কিন্তু উপর দিকে উঠতে শুরু করবে। তো প্রথম ক্ষেপে আমাদের সুজির বলটা একদম কড়ার তলাতেই থাকবে তেলের নিচে, তারপরে এরকম ভাবে ভাজা হয়ে গেলে পরে আমি প্রথম যে রসগোল্লার মতো সেটাকে তুলে নিচ্ছি, মানে সাদা অবস্থাতেই এটাকে তুলবো। 7 মিনিট বাদে কিন্তু এটাকে তুলতে হবে, 7 মিনিট ধরে এটাকে একদম নিবু নিবু আছে, আমি এরকম ভাবে একটুখানি ভাজা করে নিলাম। তো কিছু রসগোল্লা মতো আমি এরকম ভাবে তুলে নিচ্ছি, বাকি যে বলগুলো রয়েছে তার মধ্যে কিছু তৈরি করব আমি গোলাপজাম, কিছু তৈরি করব আমি কালো জাম। বাকি বলগুলোকে আমি নর্মালি রেখে দিলাম, এবারেও কিন্তু একদম কম আছেই আমি তৈরি করব। এবং সাদা যে বলগুলো আমি তৈরি করেছি সেগুলো চিনির শিরার মধ্যে, চিনি আর গুড়ের শিরার মধ্যে কিন্তু আমি ঢেলে দিয়েছি। এবারে দেখুন একটুখানি যখন বাদামি কালার ধরেছে এই রকম অবস্থাতে কিন্তু আমি কিছু বলকে তুলে নিচ্ছি, আবারও চিনির শিরার মধ্যে কিন্তু এগুলোকে দিয়ে দেব। এগুলো মোটামুটি আগেরটার তুলনায় অনেকটা খুব সুন্দর একটা মানে গোল্ডেন কালার ধরেছে, সেই পর্যায়ে অবধি কিন্তু এটাকে ভাজা করে নিয়েছি। তৃতীয় পর্যায়ে যেটা হবে এগুলোকে একদম লালচে করে ভাজা করতে হবে, এগুলো তৈরি হবে অনেকটা কালো জামের মতো। যতটা পারবেন এটাকে একদম ভাজা করে নেবেন, তবে খুব বেশি মানে কড়া ভাজা করার দরকার নেই, তাতে করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক সব কটা বলকে আমি এরকমভাবে চিনির শিরার মধ্যে দিয়েছি, সাদা বলগুলোকে আমি তুলে নিয়েছি, এটাকে আর ফোটানোর দরকার নেই। কিন্তু কালো জাম আর এই গোলাপ জাম এই দুটোকে কিন্তু একটুখানি আমি চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। একদম তৈরি হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে খুব সুন্দরভাবে ঘরে তৈরি 3 রকমের রসগোল্লা বা 3 কালারের রসগোল্লা, একটা টোটালি সাদা, একটা গোলাপ জাম এবং একটা কালো জাম। এইভাবে তৈরি করুন, বাড়িশুদ্ধ সবাই খান, দেখতেও ভালো লাগে। আর এগুলো ধরুন একটুখানি রুটির পাশে হোক বা বাড়িতে কেউ আসলে চটজলদি তৈরি করে দিলেন। তাহলে বন্ধুরা আজকে কিন্তু হাফ কাপ সুজি দিয়ে খুব সুন্দরভাবে 3 রকম কালারের আমি এখানে মিষ্টি তৈরি করা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই বাড়িতে তৈরি করবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। দেখুন একদম নরম তুপতুপে কিন্তু আমি 3টে কালারের এখানে রসগোল্লা তৈরি করে দেখিয়ে দিলাম, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আজকে তাহলে আসলাম কিন্তু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।